আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। ঈশ্বর আজকে তার বাক্য দ্বারা আশীর্বাদ দিতে চান। ঈশ্বর প্রতিদিন তার আশীর্বাদকে তার বাক্য দ্বারা আমাদেরকে দেন। এই জন্য প্রতিদিন যখন ওনার বাক্য শুনেন, তখন এর দ্বারা আশীর্বাদ আসবে। আপনি ভাবছেন আজকে কি আশীর্বাদ উনি রেখেছেন? আমরা দেখব প্রকাশিত বাক্য 3:8। আমি তোমার সামনে এক দরজা খুলে রেখেছি যা কেউ বন্ধ করতে পারে না। ঈশ্বর আপনাকে দেখে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, একটা দরজা আমি খুলে রেখেছি আর সেই দরজাকে কেউ বন্ধ করতে পারবে না। তার মানে আপনার জন্য ঈশ্বর আশীর্বাদের দরজা খুলে রেখেছেন, কিন্তু আপনি ভয় পাচ্ছেন এই দরজা কি বন্ধ হয়ে যাবে। ঈশ্বর বলছেন, আমি তোমার জন্য আশীর্বাদের দরজা খুলে রেখেছি, কেউ বন্ধ করতে পারবে না। বেশিরভাগ মানুষই ভাবে যে এই যে বাক্যটা, এটা যারা ঈশ্বরের সেবা করে তাদের জন্যই, তাদের জন্য কোনো আশীর্বাদের দরজা কখনো বন্ধ হবে না। আমার সেবা কাজেও ঈশ্বর অনেক প্রতিজ্ঞা করেছেন, এই বাক্য দ্বারা উনি কথা বলেছেন। সারা পৃথিবীতে ঈশ্বর দরজা খুলে আমার জন্য রেখেছেন, কিন্তু আমি সময় পাচ্ছি না, সব সেবা কাজ করতে পারছি না, কিন্তু উনি দরজা খুলে রেখেছেন। প্রত্যেকজন সেবকের জন্য ঈশ্বর তার দরজা খুলে রেখেছেন। কিন্তু এই যে প্রতিজ্ঞাটা, এটা শুধু সেবকদের জন্য নয়। আপনি যদি আজ ব্যবসায়ী হন, তাহলে আপনার ব্যবসাতে উন্নতি হবে যখন ঈশ্বর দরজা খুলে দেবেন। বা আপনি যদি চাকরি করছেন, আপনার প্রমোশন তখনই হবে যখন ঈশ্বর দরজা খুলে দেবেন। বা আপনি যদি ছাত্র হন, আপনি পড়াশোনায় এগিয়ে যাবেন যদি ঈশ্বর দরজা খুলে দেন। ছাত্রদের তো অনেক পরীক্ষা দিতে হয়, যদি উত্তীর্ণ না হন এগিয়ে যেতে পারবেন না। তো ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, আমি তোমার জন্য খোলা একটা দরজা, খোলা একটা রাস্তা তৈরি করেছি আর পৃথিবীর কেউ সেটা বন্ধ করতে পারবে না, তুমি শুধু এগিয়ে যাও। কত বড় আশীর্বাদ! কে সেই দরজাকে বন্ধ করে? শয়তান। শয়তান আমাদের আশীর্বাদকে আটকাতে চায়, কিন্তু প্রভু যীশু ক্রুশে শয়তানকে হারিয়েছেন। শয়তান তো চেষ্টা করবে সেই দরজাটাকে বন্ধ করার জন্য। বিশ্বাস নিয়ে বলুন, এ শয়তান, প্রভু যীশু আমার জন্য দরজা খুলে রেখেছেন, তুমি এখন প্রভু যীশুর নামে দূর হয়ে যাও, এমন প্রার্থনা করুন। যীশু রাস্তা খুলে দেবেন। প্রভু যীশুর নামে যদি প্রার্থনা করেন, যে দরজা বন্ধ সেটাও খুলে যাবে। অনেক সময় কিছু দেশে যাওয়ার জন্য অনেক প্রার্থনা করতাম, সে দেশগুলিতে যাতে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি তার জন্য অনেক প্রার্থনা করেছিলাম। কিন্তু যখন বাধা আসত সেই বাক্য নিয়ে প্রার্থনা করতাম, তখন ঈশ্বর সেই দরজা খুলে দিতেন আর প্রভুর সুসংবাদ আমি সেখানে প্রচার করতাম, মনের মধ্যে অনেক সাহস নিয়ে প্রচার করতাম। বিশ্বাস মনে রাখতে হবে, প্রার্থনা করতে হবে, তখন অলৌকিক কাজ হবে। আপনি যদি বিশ্বাস করেন, তখন সে দরজা বন্ধ হবে না। মানুষ হোক বা শয়তান, আশীর্বাদকে কেউ আটকাতে পারবে না। এটা অঙ্গীকার করে আপনি প্রার্থনা করুন, বলুন, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন, আমাদের জন্য খোলা দরজা রেখেছেন, শয়তান সেটা বন্ধ করতে পারবে না। আপনি যে আশীর্বাদ দেন, শয়তান সেটা আটকাতে পারবে না। প্রভু যীশুর নামে শয়তানকে আমি দূর করি, প্রভু যীশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।